লোগো ডিজাইন সিরিজের 30 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কিভাবে আপনি লেটার আর থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর এবং চমৎকার ভাবে একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে লোগোটি ডিজাইন করে দেখাবো, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আপনি জাস্ট এত সিম্পলি ভাবে চিন্তা ভাবনা করে জাস্ট কিন্তু আপনি একটা লোগো তৈরি করতে পারেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই ভিডিওটি কোনো অংশ মিস না করে অবশ্যই পরিপূর্ণভাবে দেখার ট্রাই করবেন। এতে করে আপনাদের মাঝে খুবই সিম্পলি ভাবে চিন্তা ভাবনা করে জাস্ট কোনো একটা ডিজাইন করার খুবই সুন্দর একটা আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মেইন টপিকে চলে যাই এবং দেখে নিই যে কিভাবে আপনি খুব সহজেই লেটার আর্ট থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো দেখুন, প্রথমত লেটার আর্ট থেকে লোগো ডিজাইন তৈরি করার জন্য আমরা কি করব, জাস্ট প্রথমত আমরা ধরুন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে নিচ্ছি। এবার আমরা দেখুন সিম্পলিভাবে লেটার আর্ট থেকে কনসেপ্ট নিয়ে একটা লোগো তৈরি করার জন্য আমরা কি করতে পারি, সিম্পলিভাবে সেমভাবে আমরা একটি লিস্ট টুলকে ড্র করতে পারি। সো সাপোজ আমরা কি করবো, লিস্ট টুলকে অবশ্যই আপনাদের মনে আছে যে আমি অবশ্যই পূর্বে ভিডিওতে বলেছিলাম যে শিফট এবং অল্টার প্রেস করে ধরে আপনি অবশ্যই একটা ইলিপস আঁকা ট্রাই করবেন, তাহলে কী হবে, আপনার ইলিপসটা কিন্তু পরিপূর্ণভাবে গোলাকার হয়ে যাবে। তো দেখুন, আমি শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস ড্র করলাম। ড্র করার পর সিম্পলিভাবে এবার একটা কাজ দেখেন এখানে করবেন, সেটা হলো কি, দেখুন আপনি এখান থেকে জাস্ট এখানে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবেন। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে দেখুন আপনি জাস্ট ড্র্যাগ করে আপনি ঠিক এর মিডিয়াল পয়েন্ট আনবেন। তো দেখুন, আমাদেরকে এখানে পরিপূর্ণভাবে মিডিয়াল পয়েন্টটা শো করতেছে, যদি আপনাদের এরকম শো না করে আপনি কি করবেন, সিম্পলি ভিউ দেখে দেখুন স্মার্ট গাইড যে একটা অপশন আছে আপনি জাস্ট এই অপশনটাকে অন করে দেবেন। সো দেখুন, আশা করছি আপনাদের এটা কোনো প্রবলেম হবে না, আপনি জাস্ট সিম্পলিভাবে ভিউ থেকে এটা অন করে দেবেন। অন করার পর সিম্পলিভাবে এবার আপনি কী করবেন, এই দুটোকে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে উইন্ডো থেকে দেন এখানে পাথফাইন্ডারটাকে সিলেক্ট করবেন। পাথফাইন্ডারটাকে সিলেক্ট করে সিম্পলিভাবে দেখুন সেকেন্ড যে অপশনটা আমাদের আছে মাইনাস ফ্রন্ট, আপনি যেটা ক্লিক করে দেখবেন দেখবেন যে আমাদের যেটুকু অংশ আমরা এটুকু কাভার করেছিলাম সেটা অংশ প্রপারলি মিলে এখানে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি কী করতে পারেন, আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে আপনি যে দুটোকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে শেপ ডিটেল টুলটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট অল্টার প্রেস করে ধরে আপনি এটাকে ডিলিট করতে পারেন। তো আপনি দুই পদ্ধতি করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আপনার যেটা সুবিধা মনে হবে আপনি জাস্ট সেটা করে নেবেন। সো দেখুন, এইটুকু কমপ্লিট করার পর এবার আমরা সিম্পল একটা কাজ করবো, সেটা কি, এইটাকে জাস্ট আমাদের এখান থেকে একটু ছোটো করবো আমাদের কাজের সুবিধার জন্য। ছোটো করে আমি জাস্ট কী করবো, এবার এটাকে কপি করে পাশে রাখবো, অবশ্যই অল্টার প্রেস করে কপি করবেন, কপি করে জাস্ট এটাকে আপনি ঘুরিয়ে দিবেন। সো দেখুন, আমি এখানে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে দেখুন আপনি এটা কী করবেন, জাস্ট এইখান থেকে জাস্ট এই পয়েন্টটাকে আপনি এখানে মিলানো ট্রাই করবেন। সাপোজ ধরুন আমরা কী করতেছি, দেখুন আমরা এই পয়েন্টটাকে অবশ্যই মিলানো ট্রাই করবো, আপনি চাইলে একটু জুম করে নিতে পারেন আপনার কাজের সুবিধা ক্ষেত্রে। জুম করে নিয়ে আপনি কী করবেন, জাস্ট এইটাকে একটু ঘুরিয়ে দিবেন, অবশ্যই ঘুরিয়ে দিয়ে দেন আপনি চেষ্টা করবেন কি এইখানে মিলানো। সো আমরা চেষ্টা করবো যে এখানে পরিপূর্ণভাবে, দেখুন এখানে আমাদের মিলে গেছে। সো মিলে যাওয়ার পর আমরা সিম্পলিভাবে কী করবো, দেখুন এই দুটোকে একটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট সেমভাবে সেই বিলের টুলটাকে নিয়ে এই দুটোকে আমরা একত্রে মিলিয়ে দিব। তাহলে আমাদের কী হলো, দেখুন আমাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ হয়ে গেল। আমরা কী করলাম, জাস্ট এখানে দুটো শেপ ড্র করে জাস্ট এই দুটোকে আমরা কম্বাইন করে দিলাম। কম্বাইন করার পর এবার সেমভাবে আপনি কী করবেন, এইটাকে আপনি কন্ট্রোল সিতে একটা কপি করবেন, কপি করে দেন আপনি কী করবেন, দেখুন ইফেক্ট থেকে আপনি পাতে যাবেন, দেন সেখান থেকে অফসাইড পাত, দেন সেখান থেকে আপনি জাস্ট কিছুটা অংশ বাড়িয়ে দেবেন। এখানে আমি দেখুন 10 পিক্সেল রাখা আছে, আপনি চাইলে এখানে 15 পিক্সেল মতো রাখতে পারেন। সাপোজ আমরা ধরুন 15 পিক্সেল রাখলাম, দেন আপনি কী করবেন, সিম্পলিভাবে নোকে প্রেস করে দেবেন। সো অফসেট পার্টটা করার পর আপনি সিম্পলি কী করবেন, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আপনি এক্সপ্যান্ড এপিডেন্স করে দেবেন। সো এপিডেন্স করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্টেপটা একটু বড় হয়ে গেল। আমরা কী করবো, দেখুন এইখান থেকে জাস্ট এটা কালারটা একটু চেঞ্জ করে দিব। সো আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে জাস্ট আমি কালার চেঞ্জ করতেছি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে জাস্ট এটা চেঞ্জ করবো। সো আপনি কী করবেন, সিম্পলিভাবে এইটুকু কমপ্লিট করার পর আপনি কন্ট্রোল এফ দিয়ে আপনি কী করবেন, ওইটাকে পেস্ট করে দেবেন। সো পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে তোমাদের দুইটা শেপ চলে আসছে। সো দুইটা শেপ চলে আসার পর এবার আপনি সিম্পলি কী করবেন, দেখুন এইটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবেন এবং পিছনেরটা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবেন। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি কী করবেন, সিম্পলি এটাকে সিলেক্ট করবেন, জাস্ট আপনি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এইটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পর আপনি জাস্ট এই গ্রেডিয়েন্ট কালারটাও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট কী করবো, এটাকে সিলেক্ট করে জাস্ট ধরুন আমরা এই দিক থেকে ড্র্যাগ করে দেবো, তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু চমৎকারভাবে বোঝা যাচ্ছে, বা আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো জাস্ট এইটুকু রেখে বা আপনি চাইলে কিন্তু এখানে দেখুন কালারটা ধরুন আমরা পরিবর্তন করিয়ে দিই। সো সাপোজ ধরুন আমরা কী করবো, গ্রেডিয়েন্ট উপর ডাবল ক্লিক করবো, জাস্ট এখান থেকে আমরা ধরুন সাপোজ আমরা এখান থেকে একটা নীল কালার দিয়ে দিই, দেন আমরা ধরুন সাপোজ কী করবো, এখান থেকে ধরুন আমরা একটা এই কালার দিয়ে দিলাম, দেন আবার কী করবো সেমভাবে জাস্ট এইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো। সেমভাবে আমরা সেম কালারটা রাখার ট্রাই করবো যাতে করে আমাদের সুন্দর দেখায়। সো এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা সেমভাবে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি কী করবেন, সেমভাবে জাস্ট এখান থেকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে দেখবেন যে আপনাদের এই ডিজাইনটা কিন্তু এরকম হয়ে যাবে। সো আপনি প্রপারলিভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু আমরা এইটুকু কমপ্লিট করতে পেরেছি, আপনারা আশা করছি এইটুকু পারবেন, কোনো প্রবলেম হবে না। এবার আপনি সিম্পলি কী করবেন, এইখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করবেন,
দেখুন আমি জাস্ট এই পয়েন্টটাকে ধরে জাস্ট আমি ধরুন এইখান থেকে মোটামুটি ভাবে ধরুন আমরা এইটুকুটা রেকট্যাঙ্গেল ড্র করতেই পারি সো ধরুন এইটুকু ড্র করলাম ড্র করব আপনি একটু অবশ্যই জুম করবেন জুম করে জাস্ট আপনি কি করবেন দেখুন এইটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এই পয়েন্টটাকে ড্র্যাগ করবেন এবং জাস্ট আপনি কি করবেন এইখান থেকে ধরুন আমরা এই পয়েন্টটাকে ড্র্যাগ করব ড্র্যাগ করার পর এবার দেখুন আমাদের কাজ প্রায় পুরো কমপ্লিট এবার আমাদের জাস্ট সিম্পল একটা কাজ করা লাগবে সো এইটুকু কাজ কমপ্লিট করার পর এবার আপনারা সিম্পল একটা কাজ করবেন সেটা হলো কি জাস্ট সিম্পলি আপনি এখান থেকে একটা ইলিপ্স টুল ড্র করবেন ড্র করে আপনি জাস্ট এই পয়েন্টের সাথে মিলানো ট্রাই করবেন সাপোজ ধরুন আমরা এইখান থেকে জাস্ট সাপোজ একটু ফাঁকা রাখবো ফাঁকা রেখে জাস্ট আমরা এই পয়েন্ট যে আছে আমরা এই পয়েন্টের সাথে মিলানো ট্রাই করবো তো সাপোজ ধরুন আপনি কী করতে পারেন এটা অপাসিটিটাকে একটু কমাতে পারেন যাতে করে প্রপারলি বোঝা যায় দেন আপনি কী করতে পারেন সাপোজ ধরুন আমরা এইখান থেকে একটু একটু ছোটো করতেই পারি সো ছোটো করার জন্য আপনি জাস্ট এখানে প্রেস করে জাস্ট এখানে একটু ছোটো করে দেবেন সো দেখুন আমাদের আশা করছি আপনাদের এটুকু কাজ কমপ্লিট এটুকু কাজ কমপ্লিট করার পর এবার একটা বিষয় এখানে খেয়াল করুন জাস্ট এই যে পয়েন্ট আমাদের আছে এই পয়েন্টটাকে ঠিক আমরা জাস্ট এইভাবে করব এবং এইখান থেকে পুরোপুরিভাবে আমরা জাস্ট এটাকে এইভাবে ড্র করব এবং এইটা একটু এক্সট্রা কালার একটা হালকা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে সেমভাবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে যান আমরা সেই ফিল কালারে কনভার্ট করে নিব দেন আমরা কী করবো দেখুন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট সেই বিলেটটাকে নিয়ে এই অংশ ডিলিট করে দিব এবং আমরা এই অংশটাকে রাখবো এবং এই অংশটাকে প্রপারলিভাবে মিলিয়ে আমরা এই অংশ রাখতে পারি দেন আপনি কী করতে পারেন আর আপনি আর কোনো কাজ করার দরকার নেই আপনি জাস্ট এটুকু রাখবেন রাখার পর আপনি জাস্ট এই অংশটাকে আপনি পুরোপুরি ডিলিট করে দেবেন সো ডিলিট করার পর এবার আপনি দেখুন কী করবেন এই অংশটাকে জাস্ট আপনি একটা কালার দিয়ে দেবেন গ্রেডিয়েন্ট কালার সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আপনি অপোজিটটাকে অবশ্যই বাড়াবেন যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সো অপোজিটটাকে বাড়ানোর পর দেখতেই পাচ্ছেন আমরা ঠিক যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেইটা কিন্তু আমরা অনায়াসেই তৈরি করতে পারলাম বা আপনি কী করতে পারেন এই অপোজিট গ্রেডিয়েন্ট কালারটাকে আপনি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করেও দিতে পারেন কোনো প্রবলেম নেই সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল সো আপনার যদি এইখানে একটু প্রবলেম মনে হয় তাহলে আপনি কী করবেন জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি কী করবেন এখান থেকে এইটাকে নিয়ে জাস্ট এই পয়েন্টটাকে আপনি জাস্ট সিম্পলিভাবে এখান থেকে ডিলিট করে দেবেন সো ডিলিট করবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রপারলি মিলে গেছে সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে খুবই সুন্দর এবং সহজ উপায়ে আপনি কিন্তু একটা লোগো ডিজাইন তৈরি করতে পারেন সো বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার সাথে থাকা ট্রাই করবেন সো বন্ধু এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ।